আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? ভালো। ভাই আপনি কি করেন? রিকশা চালান। ভাই আপনি গ্রামের বাড়ি কোথায়? চুয়াডাঙ্গা জেলা। চুয়াডাঙ্গাতে? মানে যশোর চুয়াডাঙ্গাতে। যাক, অনেকদিন পরে চুয়াডাঙ্গার একটা ভাই কি পেয়ে গেলাম আমরা। যাক, আমি এই পর্যন্ত ঢাকাতে অনেক মানুষের ইন্টারভিউ নিয়েছি, কিন্তু আমি কখনো চুয়াডাঙ্গা মাগুরা যশোর লোক কখনো পাই নাই যে প্রায় রিক্সা চালায়। এই সর্বপ্রথম একটা ভাইকে আমি পেলাম যে ভাইয়ের বাসে নাকি চুয়াডাঙ্গাতে। ভাই আপনার নামটা কি? ভাই আমার নাম জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম জি। ভাই আপনি প্রতিদিন কয় টাকা ইনকাম করেন? এই 700-800 টাকা ইনকাম করি। 700-800 টাকা ইনকাম করেন? আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার মা আছে, আর 16টা ভাই আছে, আর বউ আছে, বাচ্চা আছে। মানে আপনার ফ্যামিলিতে আপনার মা আছে, আপনার বউ আছে, আপনার এক ছেলে আছে এবং আপনার আব্বু আম্মু আছে। যাই হোক, ফ্যামিলিতে সবাই আছে। এনারা কি ঢাকাতে থাকে নাকি গ্রামে থাকে? দেশেই থাকে। এনারা সবাই আর কি গ্রামে থাকে। তা আপনি যে টাকা ইনকাম করেন, আপনার ফ্যামিলি চালাইতে কি কষ্ট হয় না? কষ্ট তো হয়, চলে জিনিসের দাম বেশি, একটু কষ্ট হয়। মানে সব এখন তো সব জিনিসের দাম খুবই বেশি, খুব কষ্ট হয়। একটু কষ্ট হয়। যাই হোক, আপনি যে টাকা ইনকাম করেন, এখন কি আপনার ফ্যামিলি চালাতে খুব কষ্ট হয়? একটু কষ্ট হয়। খুব কষ্ট হয়। তাহলে আপনি কষ্টের ভিতরে আপনি ঢাকাতে মানে থাকেন কোথায়? আমি তো খিলগাঁও থাকি। খিলগাঁওতে থাকেন। আপনার খাওয়া দাওয়া করেন কোথায়? হোটেলে। হোটেলে খান? হোটেলে খান। এবং রিক্সা ভাড়া কত আপনার? 120 টাকা নেয়। 120 টাকা? মানে আপনি রিক্সা জমা দেন কয় টাকায়? এই সারাদিন 120 টাকা নেয়। সারাদিন রিক্সা ভাড়া মানে জমা রাখেন 120 টাকা? এই রিক্সাটা তো আপনার ভাড়া রিক্সা। ভাড়া রিক্সা। ভাড়া রিক্সা। ভাড়া রিক্সা। আপনি যে টাকা ইনকাম করতেছেন, এখন বর্তমানে আপনার ফ্যামিলিতে খুব কষ্ট হচ্ছে সংসার চালাইতে, তাই না? রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহর জন্য কি করেন? আল্লাহর জন্য যা করা যায়, নামাজ কালাম পড়ি, দেখা যাচ্ছে শুক্রবার দিন নামাজ কালাম পড়ি, গাড়ি চালাই না। মানে পাঁচ অক্ট নামাজ কালাম করেন না? পাঁচ অক্ট পারি না, যতটুক পারি ততটুক করি। পাঁচ অক্ট নামাজ কালাম কেন করেন না? হয় না, কাজের মধ্যে অনেক সময় হয় না, দেখা মানে খুব কাজের ব্যস্ততার জন্য নামাজ কালাম হয় না। পাঁচ অক্ট অনেক সময় রোডে ঘাটে থাকি, হয় না, শরীর গোসল ভালো থাকে না। অনেক সময় আপনি রোডে থাকেন, রিক্সা চালান, তখন আর কি নামাজটা পড়া হয় না? হয় না। তাই তাই তো মানে কবে নামাজ পড়ছে এটা কি মনে আছে আপনার? হ্যাঁ, শুক্রবার দিন প্রতি শুক্রবারই নামাজ পড়ি। প্রতি জুম্মার নামাজটা আপনি আদায় করেন? জি। তাছাড়া নামাজ পড়েন না? সময় পেলে যাই, যে দেখা যাচ্ছে কোনো সময় কাজের অসময় পেলে যাই, না হলে মানে শুধুমাত্র জুম্মার নামাজটা পড়েন। জুম্মার নামাজ ছাড়া কোনো নামাজই হয় না, চেষ্টা করেন অন্য নামাজগুলো পড়ার জন্য? জি, চেষ্টা করে। জি। তা কেন হয় না? চেষ্টা করার পরে একটা মানুষ চেষ্টা করে তাহলে তো অবশ্যই তার সফলতা পায়, কিন্তু আপনি চেষ্টা করার পরে কেন নামাজটা পড়েন না? রোডে থাকে যায়, গাড়িতে চালাই, ওই সময় আজান হয়ে যায়, নামাজ হয় না, টাইম ওভার হয়ে যায়, দেখা যাচ্ছে গা গোসল থাকে না, হয় না অনেক সময় নামাজ, মানে গা গোসল করে না, অনেক সময় বেপাক থাকেন তাই নামাজ পড়েন না? থাকি অনেক সময়, জন্য নামাজ হয় না। মানে গাড়ি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে? অনেক সময় তো গাড়ি থেকে গেলে তো হইতে পারে, এটা তো সম্ভব, চুরি হইতে পারে, চুরি হইতে পারে, হইতে পারে। তা কি না আপনি গাড়ি পরে কি নামাজটা পড়া যায় না? গাড়ি পরেও যায়, চেষ্টা করলে যায় আর কি। আসলে আপনার যদি টার্গেট থাকে যে আপনি এখান থেকে খিলগাঁওতে যাবেন, যদি আপনার টার্গেট থাকে তাহলে আপনাকে কিন্তু যাইতে হবে। যদি আপনার টার্গেটের ভিতরে যদি আপনার নর্মাল থাকে যে যাচ্ছি যাবান যাচ্ছি যাবান, তাহলে কিন্তু আপনি যাইতে পারবেন। যাই যাই আস্তে আস্তে যাওয়া লাগে। তাহলে আপনার টার্গেটটা আগে শক্ত করতে হইব। আপনি যদি মনে করেন যে আজকে আমি সারা বাসায় যাবেন, আমি এখানে থাকবো, আপনি কি থাকতে পারবেন? এখন জোর করে থাকলে থাকা লাগবে, যে যাওয়া লাগবে। আপনি যদি টার্গেট করেন যে আপনি সারা রাতকে এখানে থাকবেন, আপনি আজকে আপনার বাসায় যাবেন না, খাওয়া দাওয়া করবেন না, তাহলে তো আপনি এখানে থাকতে হবে। এখন থাকতে হলে কষ্ট করা লাগবে, সারা রাত এখানে থাকা তো কষ্ট, কষ্ট না, এখন বাসায় যাওয়া লাগবে, এখানে থাকলে তো কষ্ট হবে। কালি যেহেতু সব জিনিসে কিন্তু একটা টার্গেট থাকে, একটা সফলতা থাকে, যেহেতু এই দুনিয়াতে স্যার তা তো সেই টাকা পয়সা চায় না। আল্লাহ দুনিয়াতে আপনাকে কেন পাঠিয়েছেন? পাঠাইছে তার ইবাদত করার জন্য, তার বন্দেগি করার জন্য, কিন্তু আমরা চেষ্টা করি কিন্তু পারি না, যতটুকু পারি ততটুক করি। আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনার যে অবস্থা থাকেন না কেন, নামাজটা কিন্তু আপনার প্রতি ফরজ হয়ে গেছে। জি, এটা কি আপনি জানেন? জি জি জি, নামাজ পড়া লাগবে। নামাজ আপনার পড়া লাগবে। আপনি কয় ছেলে মেয়ে বললেন? একটা মেয়ে। একটা মাত্র মেয়ে? মেয়েকে বিয়ে দিচ্ছেন? না না, ছোট। আপনার মেয়ে যদি আপনাকে প্রশ্ন করে যে আব্বু তুমি নামাজ কালাম করো, তাহলে আপনি কি বলবেন? যেভাবে বললাম এইভাবে বলবো, যতটুক পারি ততটুক করি, জুমার নামাজ পড়ি, আর দেখা যাচ্ছে যখন কাজের অসময় আসে তখন পড়বো। নামাজ কয় অক্ত এটা কি জানেন? জি, পাঁচ অক্ত। কখন কখন? এখন পরে তো ফজরে তো, ফজর, জোহর, আসর, মাগরিব, এশার। জোহর নামাজ কয় রাকাত এটা কি জানেন? না, আমি অতটা জানি না। আমি জোহর নামাজ কয় রাকাত এটাও জানেন না? আমি কোনো অত কিছু জানি না আর কি, আমি পড়া অতটা বুঝি না।
আসরের নামাজ কয় রাকাত এটা কি জানেন না আমি কোনো ওইসব বুঝি না মানে আসরের নামাজ কয় রাকাত এটাও আপনি জানেন না আমি কোনো কিছু বুঝি না কোনো কিছু আপনি বুঝেন না মানে আপনি কি জানেন আপনার ভাত কিভাবে খাইতো এটা কি আপনি বুঝেন আদ্দে খাওয়া লাগে এটা জানি ভাত সামনে থাকলে আদ্দে খাওয়া যায় এটা জানি আদ্দে ভাত দিলে কি আপনার ভাত কি কালের ভিতর ঢুকবে আপনি তো হাঁ করতে হাঁ করতে হাঁটা করা বলতে আপনি ভাতটা দিতে ভাতটা দিতে তাই না তাহলে আপনি জানেন আদ্দে আপনার ভাত খাইতে হবে কিন্তু আপনি জানেন না আপনি যে মুসলমান আপনি তো মুসলমান জি মুসলমান আপনি মুসলমান হয়ে যে নামাজ কয় রাকাত জোহর নামাজ কয় রাকাত আসর নামাজ কয় রাকাত আপনি একজন মুসলমান মানুষ হয়ে যদি আপনি এটা না জানেন তাহলে আপনার উপায় কি হবে আপনি কি জানেন যারা বিচারে আল্লাহ যা করে তাই করবে এখন জানি না জানতে হবে শিখতে হবে তাহলে এই পর্যন্ত আপনার বয়স এখন কত তা জানি না কত হয়েছে আপনার বয়স কত এটা আপনি জানেন না আলমারি কত হতে পারে এই 24 25 বছর হতে পারে আপনার বয়স 24 25 বছর হ্যাঁ এরকম হতে পারে আচ্ছা আমরা মেনে নিলাম আপনার বয়স 24 25 বছর এই 24 25 বছরে আপনি কি কখনো নামাজ পড়েন নাই মৃত্যুর পরে কি হতে পারে আপনি একবার ভাবে দেখেন তো না সেটা জানি না কি হয় সেটা জানি না আল্লাহ কি করবে যদি ভালো কাজ করে আল্লাহ যদি দুনিয়াতে আপনাকে ভালো কাজের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন আল্লাহর নামাজ কালাম করবার জন্য আল্লাহর গুণগান গাওয়ার জন্য সেই আল্লাহর জন্য যদি আপনি সেটা যদি না করেন তাহলে আপনার উপায় কি হবে যাই হোক সেখানে আল্লাহ পাক যা করে সেটা ভালোই আপনার আম্মুকে তো আপনি খাওয়ান জি জি আপনার আম্মুকে যদি আপনি এক সপ্তাহ খাবার না দেন তাহলে আপনার আম্মু আপনার প্রতি কেমন রূপ দেখাবে কেরাম দেখো হয়তো চিন্তা করবে যে পোলা কোনো সমস্যা হলে কি টাকা পাঠাইতেছেন না কি হানতেন যে ফোন টোন বন্ধ রাখছে কি না আপনি প্রতি মাসে বা প্রতি দিন আপনি মনে করেন যে 1000 টাকা 2000 টাকা করে ইনকাম করতেছেন আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আপনি প্রতিদিন মনে করেন যে 1000 টাকা 2000 টাকা ইনকাম করতেছেন তারপরেও আপনি আপনার আম্মুকে টাকা দিচ্ছেন না তাহলে আপনার আম্মু জানে আপনার আম্মু জানে আপনি প্রতিদিন 1000 টাকা 2000 টাকা ইনকাম করতেছেন তাহলে তারপরে আপনার আম্মু কেমন হবে আপনার মানে আপনার আম্মুর মনটা কেমন হবে রাগ করবে আমার উপর অসন্তুষ্ট হবে যে আমার দিতেছে না আমি কষ্ট করতেছি অসন্তুষ্ট হবে অসন্তুষ্ট হবে মানে খুব কষ্ট পাবে আম্মু তাহলে যে আল্লাহ এই দুনিয়াতে আপনাকে পাঠিয়েছেন যে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আপনাকে খাওয়াচ্ছেন আল্লাহ খাওয়ায় কে আপনাকে আল্লাহ খাওয়ায় রিজিকের মালিক কে আল্লাহ যদি রিজিকের মালিক যদি আল্লাহ হয়ে থাকে আল্লাহ কিন্তু আপনাকে খাওয়াচ্ছেন এই দুনিয়াতে যতগুলো মাকরুকাত আছে না কেন সব জিনিসে কিন্তু আল্লাহ পাক কিন্তু খাওয়াচ্ছেন আমাকে কিন্তু আল্লাহ খাওয়াই আপনাকে কিন্তু আল্লাহ খাওয়াই ওই ভাইদেরকেও কিন্তু আল্লাহ পাক খাওয়াই তাই না তাহলে আল্লাহ পাক যদি খাওয়াচ্ছেন সবকিছু আল্লাহ পাক করতেছেন তাহলে আল্লাহর জন্য আপনি কি করতেছেন আল্লাহর জন্য কিছু করতে পারতেছি না যার আল্লাহকে আপনি কি জবাব দিবেন বলেন কি জবাব দিবেন এটা তো মানে আল্লাহকে আপনি বলবেন যে আমি সময় পাই নাই আমি রিকশা চালাইতাম আমি তো নামাজ পড়বো এই সময়টা আমার ভিতরে ছিল না বা আমি সময়টা পাই নাই বা আমি বেপাক ছিলাম বা আমার সমস্যা ছিল তাই আমি নামাজ পড়তে পাই নাই এটাকে আপনি বলবেন এখন ওই সময় কি কব না কথাকার সময় পাবো তা আল্লাহ পাকই জানে ওই সময় কোন কি কব ওই সময় তো আল্লাহর সামনে তো জবাব দেওয়া লাগবে এটা তো আপনি জানেন জি আল্লাহর সামনে কিন্তু আবার জবাব দেওয়া লাগবে জবাব তো দেওয়া লাগবে জবাব দিব কি মুখ কি কব সেন তো আল্লাহই জানে তো ক্ষতি পাচ্ছি না যে কি কি জবাব দিব মানে আপনি এত টাকা যে ইনকাম করতেছেন এত পরিশ্রম করতেছেন কাদের জন্য করতেছেন এইসব দেখা যায় ফ্যামিলির জন্য মা বাবা বউ বাচ্চা নিজের জন্য সবার জন্য আপনার ফ্যামিলির জন্য আপনি ইনকাম করতেছেন আপনি মৃত্যুর পরে কি আপনার ফ্যামিলি আব্বু আম্মু আপনার বউ আপনার ছেলে মেয়ে কি যাবে আপনার সাথে তবে কেউ যাবে না তবে তারা অবশ্য বলবে যে আমাদের খাওয়াইছে তারা দোয়া করবে অবশ্য আপনি যখন দোয়া করবেন এটা শিওর আপনি জি আপনার বউ আপনার জন্য দোয়া করবে জি সবাই শিওর দোয়া করবে সবাই দোয়া করবে কিন্তু তা আচ্ছা ঠিক আছে আমরা মানলাম আপনার জন্য দোয়া করলো কিন্তু আপনি কিনে যাবেন তখন এখন যাই হোক আল্লাহর কাছে যাবো আল্লাহ খালি হাতে যা যাই নিয়ে যায় যাই যাই আল্লাহ যা করে তাই আপনি কি জানেন আপনি এই যে কাজগুলো করতেছেন এটা কি ভুল করতেছেন এখন এটাও আল্লাহ জানে ভুল কি আর কাজের মধ্যে মানে এটা মানে আল্লাহ জানে মানে আপনি জানেন না যে আপনি যে ভুল করতেছেন জি জি আমি তো এটা জানতেছি যে কাজের মধ্যে এটা নামাজ হইতেছে না করতেছি না তারপর আল্লাহ পাক যেটা যেটা তার ভালো লাগে সেটা করবে আচ্ছা আপনি আল্লাহ না করুক এখন যদি আপনি এটা পা ভেঙে যায় আল্লাহ না করুক যদি আপনি এটা পা ভেঙে যায় আপনি দুদিন রিক্সা চালাতে পারতেছেন না কি এক সপ্তাহ রিক্সা চালাতে পারতেছেন না তাহলে আপনি তখন কি রিক্সা নিয়ে বেরোবেন